সাকসেস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ভালো লাগে একটা কারণের জন্যই, যে সফল মানুষরা আমাদের টিভির উল্টো দিকে বসে আছেন। কেন আমি বললাম আপনারা সবাই সফল, তার কারণ হচ্ছে যারাই প্রোগ্রাম দেখবেন তারাই জীবনে সফল। এর কোনো অল্টারনেটিভ কোনো ইকুয়েশন নেই, যারা এই অনুষ্ঠান দেখবেন তারাই জীবনে সফল। দেখুন, বাস্তুর ব্যাপারে, বাস্তুর ক্ষেত্রে, বাস্তুর প্রতিটি মুহূর্তে, বাস্তুর ইপস অ্যান্ড বার্ডস, বাস্তুর যে কমপ্লিকেশনস, এই সমস্ত কিছু, সমস্ত কিছু নিয়ে যে ধরনের বিশ্লেষণমূলক আলোচনা এই অনুষ্ঠানে হয়, আমি এর মধ্যেই কয়েক জায়গায় গিয়ে মানুষের কাছ থেকে শুনেছি যে বাস্তুর বিষয়ে এখন আর মানুষ অন্য কিছু ভাবছেন না, কিচ্ছু ভাবছেন না। যে কোনো সমস্যাতে তারা এই অনুষ্ঠান দেখতে বসছেন, যে কোনো প্রবলেম পড়লে মানুষ এই প্রোগ্রাম টিভি খুলে দেখছেন। এবং আমি থ্যাংকস দিই গেস্টকে এই কারণের জন্যই, তার কারণ হচ্ছে ফ্যামিলি এবং ফিনান্স, এই দুটোর একটা অদ্ভুত যোগসূত্র আজকের এই অনুষ্ঠানেই মাত্র আলোচিত হবে। কেন কেন আপনি ফ্যামিলির কথা বলছেন, কেন আপনি ফিনান্সের কথা বলছেন? তার কারণ হচ্ছে ফ্যামিলি ভালো আছে তো আপনার ফিনান্স ভালো আছে, আপনার ফিনান্স ভালো আছে তো আপনার ফ্যামিলি ভালো আছে। এই ইকুয়েশনকে কেউ, টিভির উল্টো দিকে বসে থাকা জ্ঞানী গুণী প্রচুর মানুষ, কেউ অস্বীকার করতে পারবেন? পরিবারে অশান্তি থাকলে আপনার হাতে অর্থ থাকবে না, আর অর্থ থেকেও সেই অর্থের মজা নেই, আছে কি? আপনি আমাকে বলুন, চেস করুন, চ্যালেঞ্জ করুন, আমরা তো সেটাই চাই। তার কারণ ওই বড় বড় কথা বলে নয়, আবেগপ্রবণ অনুষ্ঠান তৈরি করে নয়, আমরা চাই, আমরা জানি শক্ত খড়খড়ে মাটির উপর পাথরের পথে চলে, পায়ে কষ্ট নিয়ে, শরীরের উপর ব্যথা দিয়ে, মাথার উপর রোদ নিয়ে, জীবনে কষ্ট করে মানুষকে জীবনে দাঁড়াতে হয়, সেক্ষেত্রে একটু সাহায্য আমরা করতে পারবো না? লজ্জা করে না যারা মানুষের সাফল্যের কথা বলেন না, যারা মানুষকে আবেগপ্রবণ জায়গার মধ্যে ঘুরিয়ে রাখতে পছন্দ করেন? আজকে কোনো গোল গোল কথা বলবো না, আজকে স্ট্রেট আপনাদের সাফল্যের কথা বলবো। বাস্তুর কনস্ট্রাকশন, বাস্তুর ইনফ্রাস্ট্রাকচার, আপনি তার, দ্যাট মিন্স আপনি যেখানে বাড়ি করছেন সেই বাস্তু কত গুরুত্বপূর্ণ, তার যে পিলার সিলেকশন, সেই পিলার সিলেকশন আপনি কী করে করবেন, বাড়ি করছেন, একটা জমি কিনেছেন, বাড়ির দরজা কোন দিকে হবে, টয়লেট কোন দিকে হবে, কিচেন কোন দিকে হবে, বাড়ির পুরো গঠনগত ভিত্তি কোন জায়গায় হবে, যে জায়গার উপর ভিত্তি করে আপনি বাস্তু থেকে আপনার ফ্যামিলি এবং ফিনান্স দুটোকেই মজবুত করতে পারবেন। আসুন আলোচনায় যাই। আমি এই শতাব্দীর অন্যতম বিখ্যাত অ্যাস্ট্রোলজার এবং বাস্তু নিয়ে, যিনি এর মধ্যেই সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন অভিশাস্ত্রী, তাকে ইন্ট্রোডিউস করাবো আপনাদের সামনে। অ্যাকচুয়ালি অভিশাস্ত্রীকে ইন্ট্রোডিউস করাচ্ছি না, ইন্ট্রোডিউস করাচ্ছি আপনার সমস্যা সমাধানের একটা মন্ত্রকে, একটা চাবিকে, একটা রাস্তাকে, একটা পদ্ধতিকে। অভিদাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। হ্যাঁ নমস্কার। আপনি আসা মানে, আপনি বসা মানে, কিছু মানুষ বোঝে, সবাই নয়, আমি মিথ্যে কথা বলি না, এই অনুষ্ঠানে এই চেয়ারে বসে কিছু মানুষ বোঝে যে যাক এবার আমি নিশ্চিন্ত। হ্যাঁ ডেফিনেটলি, এবার আপনি বসা মানে মানুষেরা, অবশ্যই, এই যে আপনি বললেন যে কিছু ইনফ্রাস্ট্রাকচার, বাস্তুর, বাস্তুর ইনফ্রাস্ট্রাকচার কেন, আজকে আমি একটা কথা বলি। আজকে একজন ব্যক্তি রাতারাতি মানে প্রায় চোখের নিমিষে, কারণ আমি খবরের কাগজ খুললেই এখন দেখছি কোনো একটা কোম্পানি থেকে তারা টাকা পয়সা পাচ্ছে, টিকিট ফিট কেটে, কিন্তু সবাই তার পাবে না। তাহলে তাকে দেখে অনেকে কিন্তু খবরের কাগজে পয়সা দিয়ে, এগুলো তো একটা অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে সেই কোম্পানিগুলো কেন করছে, যাতে আরও মানুষ ইন্সপায়ার্ড হয়। সেই ইন্সপিরেশনই আজকে আপনাকে অবিশ্বাস্য দেবে। কীরকম, বাড়ি তৈরি করছেন, আমি কিন্তু ফ্ল্যাট যারা কিনছেন সেক্ষেত্রে আমি খুব একটা আলোকপাত করছি না, কিন্তু যারা বাড়ি তৈরি করছেন খুব সাবধানে কতগুলো জিনিস করতে হয়, যারা এই মুহূর্তে কথা হয়তো বলেছেন কোনো লেবার কন্ট্রাক্টর যারা রয়েছেন তাদের সঙ্গে তো কথা বলেছেন, বাড়ি হয়তো খুব শীঘ্রই আপনি তৈরি করতে চলেছেন বা করবেন, যে পয়েন্টগুলো বলছি এই পয়েন্টগুলো যেদিন মাথা থেকে আপনার আউট হবে সেদিনই কিন্তু আপনাদের জীবনে দুর্ভাগ্য আসবে, সমস্যা আসবে, আপনার লাইফ কিন্তু থেমে যাবে। এবং এই কথাগুলো যদি মনে করে করতে পারেন, যদিও মনে করে করতে গেলেও আপনাকে কারণ না কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার এবং বাস্তুবিদের হাত ধরতে হবে, পুরোটা আপনারা পারবেন না, কারণ এর অনেক ক্যালকুলেশনস রয়েছে। যেমন ধরুন, ফার্স্ট অফ অল, জমি কেনার আগে দেখতে হয় জমির ক্যাটাগরি কীরকম, মানে ক্যাটাগরি কীরকম মানে জমিটি আয়তক্ষেত্র না জমিটি বর্গক্ষেত্র,
না জমিটি কোনো না কোনোভাবে কোনো একটা জোন সেটা অন্য কারোর জমির, মানে অন্য কারোর জমি থেকে বাড়ি তার আপনার জোনে ঢুকে গেছে কি না, তার মানে কি আপনাকে ওই জোনটা কিন্তু ভাগ দিতে বাদ দিতে হবে। মানে ধরুন অনেক সময় দেখা যায় আমাদের কলকাতা কর্পোরেশনের যা রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, যতটা ছাড় দেওয়ার কথা অতটা হয়তো ছাড় দিল না, বা কোনো না কোনোভাবে হয়তো এমনভাবে বাড়িটা করলো সেটা কিছুটা আপনার জমির ভেতর ঢুকে গেল, ওই জোনটা কিন্তু কাটিং হয়ে গেল। এই রকম কাটিং সিস্টেমের জমি আপনার বাড়ি নয় তো? যেমন ধরুন আপনাদেরকে আমি যদি বোঝাই, এটি ধরুন একটি রেক্ট্যাঙ্গেল শেপের জমি, এটি একটি জমি, এটি একটি রেক্ট্যাঙ্গেল শেপের জমি এবং সব দিক সমতল রয়েছে, দুর্দান্ত, কিনে ফেলুন, কোনো অসুবিধা নেই। এইবার দেখা যাচ্ছে জমিটির এইখানে যতটা রয়েছে লম্বায়, ঠিক আছে, এইখানে যতটা রয়েছে এই এইটা এতটা রয়েছে, মানে এই জিনিসটা, এই যে দুটো সরল রেখা এসে এইখানে গিয়ে ন্যারো হয়ে গেছে। খুব সাবধান, যে যে জোনগুলো ন্যারো হচ্ছে সেই সেই জোন থেকে কিন্তু নেগেটিভিটি শুরু হয়ে যাবে। তার মানে ওটা কিন্তু কাটিং আছে, কাটিং আছে, ইয়েস। এবার আসি, ইকুয়েশন খুব কড়া ইকুয়েশন। এবার আপনি বললেন যে না, আমার জমি কিন্তু এরকম রেক্ট্যাঙ্গেল শেপেরই রয়েছে বা চারটে বর্গক্ষেত্র বা আমাদের স্কোয়ার রয়েছে। এইবার আসি, যদি সব ঠিক আছে তাহলে কি, তাহলে আপনি 10 নম্বরে পরীক্ষায় পাশ করলেন, মানে আপনি লোকাল টিচারের কাছে, আপনি প্রাইভেটে যার কাছে পড়তেন তিনি পরীক্ষা নিয়েছেন, আপনি পাশ করেছেন। এইবার আসবে যে আপনার স্কুলের টিচার প্রাইভেটে পড়ায়, তিনি এবার পরীক্ষা নেবেন। কী নাম পরীক্ষা? পিলার সিলেকশন, অর্থাৎ পিলার কোথায় কোথায় ফেলতে হয়, কোথায় কোথায় ফেলতে নেই। আচ্ছা অভিতে, কটা পিলার আমি দেব এটা তো অনেক সময় কনস্ট্রাক্টর বলে দিচ্ছে, এটা ইঞ্জিনিয়াররা বলে দেন, এটা ইঞ্জিনিয়ার। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিলারের সংখ্যা দেখা যাচ্ছে কম বা বেশি হলে আমার ক্ষতি হচ্ছে, তাহলে আমি কি করব তখন? বেশি হলে, বেশি হলে ক্ষতি হবে না, বেশি হলে বাস্তুর দিক থেকে ক্ষতি হতে পারে, কিন্তু বিল্ডিং মজবুত হবে। আচ্ছা আচ্ছা, এবার কথা হচ্ছে ধরুন আপনাকে কোনো একজন সিভিল ইঞ্জিনিয়ার উনি বললেন যে আপনার যা কনস্ট্রাকশনের ক্ষমতা দরকার আপনার মোটামুটি 12 খানা পিলার দিতে হবে। এবার দেখা যাচ্ছে 12 খানা পিলার আমি কিন্তু একবারও বলবো না 11টা করতে, আমি বলবো 12টাই আপনি দেবেন। কোন কোন জায়গা দেবেন? দেখা যাচ্ছে বাস্তুতে মোটামুটি ধরে রাখুন 18খানার মতন স্পট আছে যে জায়গার পিলার ফেললে আপনি আপনি পুরো শেষ হয়ে যেতে পারেন, মানে ফিনান্সিয়াল এবং ফ্যামিলিগত দিক সব দিক থেকে। আচ্ছা, মানে আমি বুঝবো কি করে তাহলে সেটা? ওইটাই তো হচ্ছে কথা। অর্থাৎ আমি বলে রাখি, আমি দুটো জোন বলে দিচ্ছি। এক হচ্ছে ঠিক আপনার এন্ট্রান্স যদি নর্থে হয়, মানে আপনি দক্ষিণ দিকে মুখ করে যদি ঢোকেন, তার বাঁ দিকের কর্নার থেকে ফার্স্ট 90 ডিগ্রি পর্যন্ত কোনো পিলার কিন্তু দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? কারণ ওই জায়গাটা থেকেই আপনার অর্থ আসবে। পিলার দিলে ভারী, মানে চাপ খেয়ে গেল আর কি, চাপ খেয়ে গেল না, পিলার দিলে ওই জায়গাটা কেটে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ফ্লোটা নষ্ট হয়ে, ফ্লোটা নষ্ট হয়ে যাবে। এবার দেখুন, ধরুন আপনি যাচ্ছেন সুন্দরভাবে যাচ্ছেন, হঠাৎ করে সামনে একটা বাম্পার পড়ে গেল, আপনার এগুলো গাড়ি স্লো করে দিতে হবে, নাহলে কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যেত। একদম একদম একদম, ঠিক পিলার কিন্তু ওই বাম্পারটার কাজটা করে। এটা বাস্তুসংস্থান দিক থেকে আমি বোঝাচ্ছি আপনাদেরকে। এবার আসি, পিলার তো ধরুন আপনি কাউকে দিয়ে পিলারের বিচার করালেন, এবার আসবে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার কোথায় করবেন? একদমই প্রশ্ন, টয়লেট কোথায় হবে, টয়লেট কোথায় হবে, কিচেন কোথায় হবে, কিচেন কোথায় হবে? আচ্ছা, আপনি পার্টিকুলার কোন ঘরে শুলে আপনার জন্য বেনিফিট আসবে, অনেক কিছু গল্প এখানে রয়েছে। ব্যালকনিও তো মনে একটা গুরুত্বপূর্ণ, সেটাও একটা ব্যালকনি। এবার আসি, আমাকে সেদিন একজন প্রায় 60-65 বছর বয়সের একজন মহিলা, তিনি আমায় বলছিলেন তার ব্যালকনিতে বসে থাকতে খুব ভালো লাগে। আচ্ছা, আমি বাস্তুবিদরে গেছি। আচ্ছা, তা উনি বলছেন যে একটা ব্যালকনি হলে খুব ভালো হয়, কোন জায়গাটায় ব্যালকনি করব। আমি ওনাকে নিরাশ করিনি, আমি বলে অবশ্যই ব্যালকনি করুন, কিন্তু ব্যালকনি কতগুলো সিস্টেম আপনাকে মেনে চলতে হবে, সেই সিস্টেম না মেনটেন করলে কিন্তু এই ব্যালকনি থেকে নেগেটিভ জিনিস ঢুকবে। এবং ব্যালকনিটা আমি অনেককে দেখেছি, যেমন ধরুন আপনার বাড়ি হচ্ছে 1.5 কাঠা জমির উপরে, 1.5 কাঠা জমি মানে কত,
যে কাটা জমি মানে প্রায় 1050 সামথিং ওরকমই 1050-1070 এরকমই হয়। আমি টোটালটাই ছেড়ে দিয়ে আমি ধরলাম সব কিছু ছাড়টা দিয়ে আপনার বাড়িটি বানাবেন আপনি 800 স্কোয়ার ফুটে কি 700 স্কোয়ার ফুটে গভর্নমেন্ট রুল মেনে। এইবার আসি, আপনাকে অনেকে এই বুদ্ধিটি দেবে, নিচে 700 হচ্ছে তো 700 স্কোয়ার ফুট, ওপরে কিন্তু 1000 করে দেবো। মানে ওপরটা এক্সটেন্ড করে দেবো, ওপরটা এক্সটেন্ড করে যাচ্ছে। যদি আমি একটা কথা বলি, যদিও সিটিভিএনে আমার এই কথাটা বলা উচিত নয়, তাও আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, অনেকে যারা আত্মহত্যা করে তারা এক একটা মানে জায়গা খুঁজে নেয়, যেমন ধরুন কেউ রেল লাইনে ঝাঁপ দিয়ে করে, কেউ নদীতে ঝাঁপ দিয়ে দেয়, কেউ উল্টো পাল্টা জিনিস খেয়ে ফেলে। তার থেকে বড় আপনি যদি করতে মানে আত্মহত্যাই করতে হয় তাহলে এই লেভেলের বাস্তু উল্টোপাল্টা করে ফেলুন, এই আত্মহত্যার দিকে কোনো অংশে কম নয়। ও মানে এতটাই ভয়াবহ আপনি বলছেন যে যেটাতে মানে নিজের জীবনকে স্যাক্রিফাইস করার মতো একটা জায়গা চলে, ওই রকমই তো আসবে যিনি মানে আপনার সিচুয়েশন এমন তৈরি করে দেবে। এগুলো পুরোপুরি বোঝা উচিত, খুব মন দিয়ে শুনুন। আপনার জীবনটা এমন ভাবে তৈরি করে দেবে আপনার জীবনে অটোমেটিক মনে হবে যে জীবন আপনি আর রাখবেন না, দুর্বিষহ হয়ে উঠবে একদম। এবার কথা হচ্ছে, এবার এগুলো বললাম যে যারা নতুন বাড়ি তৈরি করবেন, যারা অলরেডি তৈরি করে ফেলেছেন কি করবেন, তারা কি করবেন ঠিক জানবেন। এই টোটাল বাস্তুর চ্যাপ্টারটা খুব একটা ইজি চ্যাপ্টার নয়, মানে ঈশান কোণে ঠাকুর ঘর করবেন, দক্ষিণ পশ্চিমে যিনি বাড়ির যিনি মাস্টার আছেন যিনি মালিক আছেন ওইখানে মাস্টার বেডরুম করবেন দক্ষিণ পশ্চিমে। আচ্ছা, দক্ষিণ পূর্ব যেহেতু অগ্নিকোণ সেখানটায় আপনি কিচেনটা করে ফেলবেন, আর মোটামুটি একটু পশ্চিম দিকের ওই সাইডটায় আপনি একটা বাথরুম করে ফেলবেন। এটাই কি বাস্তু? লাখ টাকার প্রশ্ন। এটা কোনো বাস্তু মানে এর ABCDও নয়। আপনি যেরকম দেখে এসে হিসাব নিকাশ করেন কম্পাস দিয়ে, তারপরে সেই চাঁদা ধরে ডিগ্রি কেটে আমি দেখেছি, মানে আমি অবাক হয়ে যাই যে এত সব আপনি মাথায় রাখেন কি করে, আমি অবাক হয়ে যাই। একটা জিনিস হচ্ছে ওভারঅল বাস্তুর মধ্যে কতগুলো সেক্টর আছে, যে সেক্টরগুলোতে ধরুন আপনার মেষ রাশি মেষ লগ্ন বা রাশিটা ছেড়ে দিন আপনার মেষ লগ্ন, আপনি যদি উত্তর দিকের এই সরি সাউথ ইস্টের ঘরে ঘুমন বা আপনি যদি দক্ষিণ দিকের ঘরে ঘুমন, আপনি যদি কোনোভাবে সাউথ ওয়েস্টের ঘরে ঘুমন, আপনি জীবনে কোনোদিন উঠতে পারবেন না যারা মেষ লগ্নের জাতক জাতিকা। দেখুন যারা মেষ লগ্নের জাতক জাতিকা আছে, আর একটা ফর্মুলা আজকে বলে দিচ্ছি, এগুলো আপনারা শিখুন অ্যাপ্লাই করুন। মেষ লগ্ন যাদের, জীবনে কোনোদিন পূর্ব দিকে এন্ট্রি করবেন না, যদি পূর্ব দিকে এন্ট্রি করেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনের জন্য কিন্তু মানে একটা মানে খাল খেলে কুমির ডেকে নিয়ে আসছেন পূর্ব দিকে এন্ট্রি। আমি দেখেছি মেষ লগ্নের জাতক জাতিকা পূর্ব দিকে এন্ট্রি আছে, ডেভেলপমেন্ট নেই লাইফে, মানে এগুলো ইনিশিয়াল, এগুলোর জন্য পয়সা লাগছে না, এগুলো জাস্ট সাজেশন ফর ইউ। এবার শুনুন, 62-63 বছরের একজন ভদ্রলোক দুর্গাপুরে উনি থাকেন, এখনো হয়তো উনি প্রোগ্রাম দেখছেন, তিনি বলছেন তিনি বাড়ি তৈরি করেছেন রিটায়ারমেন্টের 3 বছর আগে, মানে 57 বছর তার যখন বয়স ছিল, 60 বছর মানে ওই বাড়িতে ঢোকার পর থেকেই দেখছেন ওনার না কিরম যেন মানে এনার্জি লস হয়ে যাচ্ছে, ওয়াইফ অসুস্থ হয়ে পড়ছেন, তার মানে মেয়ের ওই বাড়ি থেকে নতুন বাড়ি থেকে মেয়ের বিয়ে দেবেন বলে বিয়ে প্রায় 2 বছর উনি পেন্ডিং করে রেখেছিলেন, মানে পুরো একটা নেগেটিভ এনার্জি। মেয়ে ওই বাড়ি থেকে বিয়ে হওয়ার পর দেখছে মেয়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, তার মেয়ে প্রায় ডিভোর্স হতে চলেছে, মানে নানাবিধ জায়গা থেকে তাকে জড়াচ্ছে। ভদ্রলোকের মেষ লগ্ন এন্ট্রান্স কোন দিকে, পূর্ব দিকে। আপনার বাড়িতে এই রকম কোনো সমস্যা নেই তো? যদি এই রকম জিনিস থাকে ইমিডিয়েট ব্যালেন্স করুন, এইগুলো কিন্তু স্টোন দিয়ে হবে না, এগুলো আপনাকে বাস্তুর দিক থেকেই রেকটিফিকেশন করতে হবে। বেশ, অবশ্যই আসবো, কিন্তু তার আগে অভিদার কাছে আমার একটা লাখ টাকার প্রশ্ন থাকবে। কিছু কিছু বাড়িতে পয়সা আসে, আবার কিছু কিছু বাড়িতে থাকলে দেখা যাবে যে পয়সা আসে না, জীবনে কোনোদিন সুখ স্বাচ্ছন্দ্য আসে না, কেন হয় তার স্পেসিফিকেশন জানতে চাইবো। কিন্তু তার আগে একজন রয়েছেন ফোনে, ফোন নেবো। কে আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
হ্যাঁ নমস্কার, আপনার নামটা আরেকবার বলুন। বিশ্বনাথ ঘোষ। বিশ্বনাথ ঘোষ কেমন? যাদবপুর থেকে। কোথা থেকে? যাদবপুর। যাদবপুর, যাদবপুর থেকে। বেশ, কেমন লাগছে অনুষ্ঠান বিশ্বনাথ বাবু? আমি দেখছি যাতে উনি যেগুলো বলে সেগুলো দেখি অনেক ক্ষেত্রে কাজে লাগে, এবং আমার এক রিলেটিভ ওনাকে দেখিয়েছে, সেও সাকসেসফুল হয়েছে। গত এই যে দেড় দু বছর ধরে লকডাউন যাচ্ছেন, আমরা গত একদিন অনুষ্ঠান করেছিলাম, এই লকডাউনের মধ্যে ওনার ব্যবসা কিরকম গেছে? লকডাউনের পরে আস্তে আস্তে উনি তো বেশ ভালোই ডেভেলপ করেছে, উনি যা বলেছিলেন স্যার যা বলেছিলেন স্যারের কথা অনুযায়ী ভালোই। আমি জাস্ট একটা প্রশ্ন আপনাকে একটু করতে চাই, একটু উত্তর দেবেন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার বলুন। আপনি কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে। যাদবপুর থেকে বলছেন? আচ্ছা, আপনি কি বাড়িতে থাকেন না ফ্ল্যাটে থাকেন? আমি বলছি আপনি এমন কোন জায়গায় ঘুমন যে ঘরটা থেকে কর্নারে পিলার বা মধ্যখানে পিলার হোয়াটএভার যেখানে পিলারটা থাকে পিলারটা একটু বাইরের দিকে বেরিয়ে আছে, আপনার ভেতর দিকে ঢুকে আছে, মাঝখানে স্যার বিম আছে। মাছ মাছ আরে ভাই ছাদে গেলে দাদা, বিম বলছি না আমি, বলছি পিলার। পিলার আপনার ঘরে পিলার আছে? কোন পিলার আছে? চারটে দেওয়ালে কর্নারে কোন পিলার আছে? না 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 স্যার, না স্যার। তা বিম আছে মানে পিলার নেই? হ্যাঁ লম্বা উপর ছাদের উপর দিকে বিম হয় না, বিম আছে। ছাদের বিম বলছে না উনি, বলছেন যে চারটে দেওয়াল পিলার আছে। পিলার আছে? পিলার আছে? না স্যার, না স্যার, না স্যার, পিলার নেই। বিম আছে পিলার নেই? না ওইটা পিলারটা তো স্যার বাইরের দিকে দেয়ালের সঙ্গে। আমি এই ফোনটা নেব না ভাই, না আমার এত সময় নেই বোঝানোর, এত সময় নেই বোঝানোর। থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করার জন্য। এখানে অত সময় নেই, এখানে মানে খুব একটা আনএডুকেটেড পাবলিকদের জিনিস এটা নয়। বিম আছে পিলার নেই, তা বিম কার উপর দাঁড়িয়ে আছে? মানে ব্যাপারটা হচ্ছে মুন্ডু আছে ঘাটটা নেই, মুন্ডু কার উপর দাঁড়িয়ে আছে? না বিম থাকলে ডেফিনেটলি পিলার থাকবে। আরে বিমটা কি? বিমটা হচ্ছে পিলারের সঙ্গে কানেক্টেড, পিলারের কানেক্টেড সাপোর্ট, সাপোর্ট একদম। তো পিলারে না মানে বিম আছে পিলার নেই? আপনি একটু দেখে নিন, ভালো করে দেখে নিন, কারণ বাস্তব ব্যাপারটা 19 থেকে 20 হলো বেটা দেখেন না, এটা হচ্ছে। আপনি ভাববেন না যে আপনি আমাকে দেখাবেন বললেন বলে আমি আপনাকে ওয়াইলিং করব, এখানে ওই সব হয় না আমার প্রোগ্রামে। আর কারণ আমি ক্লায়েন্টদেরকে বুকিং দিতে পারি না। সেদিন একজন 75 বছরের মহিলা তার ছেলের জন্য আমার শুধু উনি বুকিং নাম্বারে মানে ওই সময় হোয়াটসঅ্যাপটা আমি চেক করছি, উনি লিখছেন আমি স্যারের অন্তত চরণ ধরে বলছি আমাকে একটা বুকিং দিন। একদম 75 বছরের মহিলা, প্রচুর রিকোয়েস্ট। কাজেই আপনি যেখানে বলেছেন যখন যে আমি আপনি আমায় দেখাতে চান, এটা ভাববেন না যে আমি আপনাকে অয়েলিন করব। যদি আগে ভালো করে এডুকেটেড হন তারপর আমার কাছে আসবেন, নতুবা আমার কাছে আসবেন না। বাস্তুর বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি, আমি একটু চেম্বারে গুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আজকে বলবো, আমি একটু চট করে চেম্বার গুলো বলে দিতে হবে, আবার একটুখানি বলে দিই তারপর আপনি আনসার করুন। ওকে 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 ওকে। যাদের যাদের বাড়িতে ঢুকতেই পিলারে গিয়ে ধাক্কা মারেন, মানে এন্ট্রান্স দিয়ে ঢুকলেন সামনেই এমন কোন পিলার বসিয়ে দিয়েছে যে পিলারটা হয়তো দেওয়াল দিয়ে ঢেকে গেছে কিন্তু পিলারটা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এন্ট্রান্সে রয়েছে, খুব সাবধান সেই সমস্ত বাড়িতে। যেই সমস্ত বাড়িতে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কারোর ঘাড়ে প্রবলেম, কারোর স্পাইনাল কর্ডে কোনো প্রবলেম আসতে পারে, কোমরে প্রবলেম আসতে পারে, বা কোনো না কোনোভাবে কারোর হাত পা ভাঙতে পারে,
এই কতগুলো জিনিস যদি ঘটে ঠিক দেখবেন তার পরপরই আপনার বাড়িতে ইকোনমিক্যাল ট্রাভেল শুরু হয়ে গেছে। এগুলো একটা সিগনাল যে ওই বিমে ওই বিম আবার ওনার কথা শুনে আমিও বিম বলছি, ওই পিলার পিলারে গিয়ে যখন ধাক্কা মারছে একটা ব্যক্তি, আপনি ঢুকলেন, ঢুকেই সোজাসুই 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা পিলার পড়ে গেছে, পিলারটা হয়তো দেখা যাচ্ছে না, মানে আপনার ইঁটের গাঁথনি যখন পড়েছে বা প্লাস্টার যখন হয়েছে পিলারটিকে দেখা যাচ্ছে না, কিন্তু পিলারটি ওখানে এক্সিস্ট করছে, রয়েছে, ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি পড়ে যায় এই ধরনের ইকোনমিক্যাল ট্রাভেল কিন্তু খাবেন। নিস্তার পাবেন কি করে? সেই পিলারের সামনে একটি মাটির টবের মধ্যে তিনটে গাছকে লাগাতে হয়, একটা হচ্ছে মটর গাছ, দুই হচ্ছে সুপুরি গাছ, আর তিন হচ্ছে আমাদের হলুদ গাছ। এই তিনটে জিনিসকে লাগানো কানে অটোমেটিক দেখবেন আস্তে 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 এই জায়গাটা ঠিক হচ্ছে। শরীর স্বাস্থ্যের জন্য ডাক্তারবাবুকে দেখাতে হবে, ওটা আমি পারবো না, তবে ইকোনমিক্যাল জায়গা অনেকাংশে ঠিক হবে, হতে পারে, এটা করুন। এবার আসি, আপনি যেখানে ঘুমোন তার মাথার সামনে এরকম বড় একটা পিলার, যেটা পিলারটা বেরিয়েছে, যেটা আমি ওনাকে বলছিলাম হবেই, কারণ জানবেন এই জাতক জাতিকা যারা ওই ঘরে শোয়ে, যদি সেটা আবার নেগেটিভ জোনে আপনি ঘুমোন তাহলে ফার্স্ট অফ অল যেটা হবে আপনার মাথা উল্টো পাল্টা সিদ্ধান্ত নিতে শুরু করবেন, মানে ব্যবসা ভালোই চলছিল, কেউ আপনাকে বুদ্ধি দিল যে অমুক জনের কিন্তু লটারি লেগেছে, আপনারও মাথায় কিন্তু লটারির গল্প ঘুরতে শুরু করে দেবে, মানে যা কিছু কামিয়েছিলেন সব লটারি করেই উড়িয়ে দিলেন, তারপর আপনি শেষ হয়ে গেলেন। ভুল ভাল ডিসিশন নেওয়া, আমি এরকমও দেখেছি যে উল্টো পাল্টা জায়গায় ঘুমোয়, অথচ উল্টো পাল্টা জায়গাতে ঘুমানোর জন্য এমন ডিসিশন নিয়েছে যে জীবনে কিন্তু ফেলিওরের পর ফেলিওরই হয়েছে। আজকে একটা জিনিস বলবো আপনাদেরকে, খাতা পেন সঙ্গে রাখুন, যাদের যাদের ভুলভাল ডিসিশনের জন্য ব্যবসা পুরো বন্ধ হয়ে গেছে আপনাদের, কি করবেন, খাতা পেন সঙ্গে রাখুন, দিস দা অ্যানাউন্সমেন্টের পরেই আমি করব। একদম, আমি চেম্বারগুলো বলে দিই, আপনারা খুব ভালো করে দেখে নিন, টিভি স্ক্রিনের নিচে যাচ্ছে সেখান থেকে ঠুকে নিন, আর মাথায় রাখবেন জিরো কম্প্রোমাইজ বেসিসে অবিশ্বাসটি দেখেন, জিরো কম্প্রোমাইজ, কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করা হবে না, তাতে আপনার উন্নতির জন্য যা করতে হয় আপনাকে করতে হবে, জিরো কম্প্রোমাইজ বেস। বাইরের চেম্বার শুরু হচ্ছে, এটা মানুষের জন্য গোল্ডেন অপরচুনিটি, ইউ হ্যাভ টু কানেক্ট উইথ দ্য গোল্ডেন ফ্লেভার, আপনার সোনালি ছোঁয়া লাগতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। 8ই সেপ্টেম্বর 2021, 8 তারিখ থেকে বাইরের চেম্বার শুরু হচ্ছে, 8ই সেপ্টেম্বর 2021 রায়গঞ্জে চেম্বার রয়েছে, 11ই সেপ্টেম্বর নর্থ বেঙ্গলের মানুষের জন্য সুখবর শিলিগুড়িতে চেম্বার রয়েছে, 13ই সেপ্টেম্বর কোচবিহারে চেম্বার রয়েছে, 20 তারিখে গুয়াহাটিতে চেম্বার রয়েছে, 22ই সেপ্টেম্বর ডিব্রুগড়ে চেম্বার রয়েছে, 27ই সেপ্টেম্বর আগরতলাতে চেম্বার রয়েছে, সেপ্টেম্বরের চেম্বার শেষ, চলে আসছি অক্টোবরের চেম্বারে, 22 তারিখ অক্টোবরে, শুধুমাত্র অক্টোবরের একটাই চেম্বার, 22 তারিখে বর্ধমানে চেম্বার রয়েছে, চলে আসে নভেম্বরের চেম্বারে, 11 তারিখ নভেম্বরে মেদিনীপুরে চেম্বার রয়েছে, 14ই নভেম্বর বর্ধমানে চেম্বার রয়েছে, 21ই নভেম্বর ব্যাঙ্গালোরে চেম্বার রয়েছে, 24ই নভেম্বর দিল্লিতে চেম্বার রয়েছে, 30ই নভেম্বর মুম্বাইতে চেম্বার রয়েছে, এবং 8-12 অর্থাৎ 8ই ডিসেম্বর হায়দ্রাবাদে চেম্বার রয়েছে। এই চেম্বারে যারা বুকিং করতে চাইছেন ইমিডিয়েট বুকিং করুন, কারণ প্রত্যেক জায়গাতে লিমিটেড ক্রাইটেরিয়া থাকবে। এবার এটা বিশেষত্ব অভিতার চেম্বারে, হয়তো কোথাও 5 জন, কোথাও 6 জন, কোথাও 10 জন, এর বেশি একজনও নেবেন, অভিতা আপনার করে বলে দিয়েছেন না, আমি আমি 5 জন, আমি 5 জন ক্লায়েন্ট দেখি 10 ঘন্টা ধরে, এই দেখুন আমি 5 জন ক্লায়েন্ট দেখি 10 থেকে 10 ঘন্টা মিনিমাম, কাজেই লিমিটেড বুকিং পাবেন। আমার কাছে ওরকম 20 জন 30 জন 50 জনকে বুকিং দেওয়া হয় না, কারণ আমার ক্যালকুলেশনটা অনেক আলাদা, একদমই আলাদা। আজকে সময় শেষ হয়ে গেল, আগামীকাল শুক্রবার রাত্রির 11টায় আপনার সঙ্গে দেখা হবে সিটিভিএনে লাইভে, ডিটেল আলোচনা করব ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। অনেক অনেক ধন্যবাদ অভিদাকে, অগ্রগতি আর উন্নতির পথে এগিয়ে চলুন, এই অনুষ্ঠান সবসময় আপনাদের সঙ্গে থাকবে, নমস্কার।